মনরে ওরে মক্কা মদিনার গড়ে আর সোনার সিন্ধুক লরে সরে গড়ে গড়ে সিন্ধুক দেখা যায় আর সেই সিন্ধুকার খিড়কি কাটা লাগাইলা প্রেমের হিয়াটা ওরে সেই সিন্ধুকার খিড়কি কাটা লাগাইলা প্রেমের হিয়াটা আমার মুর্শিদ বিনে খোলা বিষম দায় রে মনে পাগলা মনুরায় ও তুই ডুবে দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুবে দুর্ভতি অহরহ দুরুশ্বরী বাদাই করে জোরে কেন সুবহান আল্লাহ শুধু তাই না আল্লাহ বলতে আছে ইয়াম আইহাল্লাযিনা আমানু হে ইমানদারেরা আল্লাহ এখানে ইমানদার কইয়া ডাক দিছেন কথা কোন ঠিক কিনা বাজানা আল্লাহ আমার মতন মাওলানা রে ডাক দেয় না আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ মুমিন হওয়া কঠিন কথা কোন ঠিক কিনা বহু মাওলানা আছে স্টেজের মধ্যে বসিয়া হাজার হাজার জনসমর্থনের কাছে অনেক মাওলানা বলে আমার দয়াল নবী একজন সাধারণ মানুষ আসেনি এমন কথা কোন না আলেম দুনিয়াতে আছে কি নাই বহু আলেম আছে দয়াল নবী দোষে গুণে ভরা নবী মাটির মানুষ এই মানুষ সেই মানুষ এমন কথা কোন না বাংলার জমিনে আলেম আছে কি নাই এই জোরে বলেন আছে কি নাই এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন মাওলানারে ডাক দেয় না আল্লাহ হাফেজ সাহেব কইয়া ডাক দেয় না আল্লাহ জানে রে বহুত হাফেজ আছে তাফসির করে কুরআন পড়ে হাদিস পড়ে খুতবার মধ্যে বলে দয়াল নবী সাধারণ মানুষ বহুত হাফেজ আছে বাবা মারে ঠিক মতন খাবার দেয় না এমন হাফেজ সব আল্লাহর জমিনে আছে কি নাই আরো জোরে বলেন আছে কি নাই এই কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো হাফেজ সব কইও ডাক দেয় না আল্লাহ কোনো হাজি সব কইও ডাক দেয় না বলে কারণ 3 লক্ষ 3.5 লক্ষ টাকা খরচ কইরা মক্কা মদিনায় যায় তারে আমরা কি কই হজ করার পরে তারে আমরা কি বলি হাজি সাহেব বলি কি বলি না এ জোরে বলেন হাজি বলি কি বলি না বহুত হাজি আছে রে হজ করিয়া আসিয়া গ্রামের মধ্যে আইসা আড়াই গুন্ডারে 3 গুন্ডা বানায় এমন হাজি বাতাবাড়িয়ার জমিনে আছে কি নাই এ জোরে বলেন আছে কি নাই শুধু তাই না বহুত হাজি সাহেব আছে হজ করিয়া আসিয়া দোকানপাটের মধ্যে সুদের কাজ কারবার করে এমন হাজি আছে কি নাই এ জোরে বলেন আছে কি নাই আরে সুদ খাইলে নামাজ হবে না ও মন বুঝো না সুদ খাইলে নামাজ হবে না কথা বলেন ঠিক কি না ওরে আলম গেছে জালাম হইয়া কোরআন পরে চন্ডালে সতী নারীর বাত মিলে না সোনার হার বেশার গলে যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ আরে মুখে মুখে সব মুসলমান মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনটনা সুদ খাইলে নামাজ হবে না অমন বুঝো না গোশ খাইলে নামাজ হবে কুলুবুল মুমিনিনার সওয়াল্লাহ কুলুবুল মুমিনিনার সওয়াল্লাহ এই তো খোদার ঠিকানা সুদ খাইলে নামাজ হবে না অমন বুঝো না গোশ খাইলে নামাজ হবে না কথা বলেন ঠিক কিনা সুদ খায় গোশ খায় পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে এমন মুসল্লি বাতাবাড়ি গ্রামে নাই রে আছে এমন মুসল্লিও আছে ওরে মক্কা গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায় আরে দেশে কেউ ফিরাইতো না
হস্করিতো যারা যায় রে হস্করিতো যারা যায় কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গুমানে কেউ যায় দেশ ভ্রমণে আরে ধনী রাজায় টাকার দনে ধনী রাজায় টাকার দনে আনি তো সোনা দানা সৌদে খাইলে নামাজ হবে না অমন বুঝো না গোশে খাইলে নামাজ হবে না কুলুবুল মুমিনিন আরশাও আল্লাহ কুলুবুল মুমিনিন আরশাও আল্লাহ এই তো খুদার ঠিকানা সৌদে খাইলে নামাজ হবে না অমন বুঝো না গোশে খাইলে নামাজ হবে ওরে মাওলাজি ডেকে বলে মানুষ মানুষ রতন আরে ওই মানুষে কর সেবা বেঁচে আছো যতক্ষণ রে বেঁচে আছো যতক্ষণ জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলতে আছে যদি রাসূলকে পাইতে চাও যদি আল্লাহকে পাইতে চাও আগে মানুষের সাথে মহব্বত সৃষ্টি করতে হবে কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা মানুষের সাথে সম্পর্ক নাই জানতাম চাই আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক সৃষ্টি করা যাবে নি কথা বলেন না কেন আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করা যাবে না আগে মানুষের সাথে সম্পর্ক করতে হবে রে এরপরে দয়াল নবীর সাথে সম্পর্ক করা দরকার আছে কি নাই আরো জোরে বলেন না আছে কি নাই ওরে মাওলাজি ডেকে বলেন মানুষ মানুষ রতন ওই মানুষে কর সেবা বেঁচে আছো যতক্ষণ রে বেঁচে আছো যতক্ষণ ও তুই মানুষ চিনতে করিস ভুল তা হইলে হারাইবি দুই কুল কথা কোন ঠিক কিনা আপনারা কি বেজার মাইক কি ছেড়ে দেব চলবে নি আরো জোরে বলেন চলবে নি ও তুই ওরে বাবাজি ডেকে বলে মানুষ মানুষ রতন ওই মানুষে কর সেবা বেঁচে আছো যতক্ষণ রে বেঁচে আছো যতক্ষণ ও তুই মানুষ চিনতে করিস ভুল তা হইলে হারাইবি দুই কুল আর মূল কাটিয়া জল ডালিলে ওই গাছে ফুল ফুটে না সুদে খাইলে নামাজ হবে না অমন বুঝো না গোশে খাইলে নামাজ হবে না কুলুবুল মুমিনিন আরশাও আল্লাহ কুলুবুল মুমিনিন আরশাও আল্লাহ এই তো খুদার ঠিকানা সৌদে খাইলে নামাজ হবে না অমন বুঝো না গোশে খাইলে নামাজ তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন সুদি হাজিরে ডাক দেয় না কোন আলেমরে ডাক দেয় না কোন হাফেজ সাবরে ডাক দেয় না আল্লাহ এখানে ইমানদার কইয়া ডাক দিছেন কথা কোন ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা কোরআনের মধ্যে 6666 আয়াত আছে এই 6666 আয়াতের মধ্যে আল্লাহ সব জায়গায় ঈমানদার কইয়া ডাক দিছেন কথা কোন ঠিক কিনা এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর ইমানদার কেসকে কাহাতে হে আল্লাহর নবী ঘোষণা দিছে রে আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাত আল্লাহ যার মধ্যে দয়াল নবীর প্রেম নাই ভালোবাসা নাই তার মধ্যে জাররা পরিমাণ ইমানের গোষ্ঠী নাই কথা কোন ঠিক কিনা তাহলে বুঝা গেল সমস্ত প্রেম ভালোবাসা মুহাব্বত রাসূলের মুহাব্বতের নাম হচ্ছে ইমান কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা নবীকে মহাব্বত করার না হচ্ছে ইমান আমার ভাইরা বাবারা বন্ধুরা রসুলকে মহাব্বত ছাড়া যত এবাদত বন্দিগি করি না কেন আমরা কোনো এবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন হবে আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম আপনাদের আশেপাশে কোনো বাজার আছে নি জোরে বলেন কি নাম কি নাম জলম বাজার হে আমার বাতাবাড়িয়া গ্রামের ভাই বাবারা এই জলম বাজারের মধ্যে স্বর্ণ বিক্রি হয় কি হয় না এক বড়ি স্বর্ণের মূল্য কত আওয়াজ দিয়া বলেন কত জোরে বলেন কত আছে এরে স্বর্ণের কথা কোনে কিন্তু মহিলারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার আমার মন সাক্ষী দেয় স্বাধীনের পর হইতে এত দাম স্বর্ণ আর কোন বছর ছিল জোরে বলেন কথা সত্য কি না
তাহলে এক ভরি স্বর্ণের মূল্য 72,000 ও বাতাবাড়িয়া গ্রামের ভাই বাবারা জানতাম সাইরে এই জলম বাজারের মধ্যে কোন লোহা বিক্রি হয় কি হয় না এক কেজি লোহার মূল্য কত 50 টাকা কত টাকা জোরে বলেন কত টাকা ও আমার জ্ঞানী গুণী বাবারা এবার জানতাম সাই লোহার মূল্য বেশি নাকি স্বর্ণের মূল্য বেশি জোরে বলেন কিসের মূল্য বেশি স্বর্ণ এটা ডাক দিয়া কয় লোহারে ও লোহা খবরদার খবরদার আমি স্বর্ণের সাথে লাগিস না বলে কারণ কি জানতাম চাই দুর্বেড়া ব্যাকল কথা কসাবার তোর এক কেজি লোহার মূল্য মাত্র 50 টাকা আমার এক এক বড়ি স্বর্ণের মূল্য 70,000 টাকা খবরদার খবরদার আমি স্বর্ণের সাথে লাগিস না আমি স্বর্ণের সাথে লাগলে তুই লোহা লয় হইয়া যাইবি জোরে কানে সুবহানাল্লাহ লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ রে অহংকার করিস না অহংকার ফতনের মূল কথা কোন ঠিক কি না স্বর্ণ রে আজাজিল ফেরেশতা 650 বছর এবাদত করছে অহংকার করার কারণে আমার আল্লাহ তারে মালাউন বানাইয়া দিছে কথা কোন ঠিক কি না লোহায় কয় স্বর্ণ যদি আমার দামে কম আমার মূল্য কম কিন্তু স্বর্ণ জানোস নি আমি তোরে কম দামে লোহায় ফিটটা তোরে একবার নেই কানে আবার নেই নাকে আবার নেই গলায় আমি কম দামে লোহার ফিডা সারা তুই স্বর্ণ কোনোদিন অলংকার হইতি পারস না জোরে কানে সুবহানাল্লাহ ভাই ও ভাই যেমনি ভাবে কম দামে লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয় তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়া রে আমাদের মুর্দা কলবরা আমার আল্লাহ জিন্দা কইরা দেয় জোরে কানে সুবহানাল্লাহ রাজি আছেন নি জোরে বলেন না রাজি আছেন নি জিকির করলে কি গুনাহ হবে না লাভ হবে যেহেতু এই কলবের মধ্যে বসবাস করে ডোনাল্ড ট্রাম্প কথা কন না আমার ভাইরা বাবারা বন্ধুরা এই 6,666 আয়াতের মধ্যে আমি গুনাহগার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ বলতে আছে কুল্লু নাফসিং জায়কাতুল মাউত জোরে কানে সুবহানাল্লাহ কুল্লু নাফসিং জায়কাতুল মাউত অর্থাৎ সকল প্রাণী মরণশীল অর্থাৎ বোঝা গেল আল্লাহর 80,000 আলম আছে 18,000 মাখলুকাত আছে সবাই একদিন না একদিন মৃত্যুর সরা পান করতে হবে কথা কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা আসেন আমার যে আল্লাহ রব্বুল আলামিন 80,000 আলম বানাইলো 18,000 মাখলুকাত বানাইলো সমস্ত জাতের সর্বশ্রেষ্ঠ মানব হইল আমার আর আপনার নবী নবী মুহাম্মাদুর জোরে বলেন নবী মুহাম্মাদুর জানতাম চাই আমার দয়াল নবীর রুহ মোবারক কবজ করা হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহ 80,000 আলম বানাইছে 18,000 মাখলুকাত বানাইছে আল্লাহর আজরাইলের দরা থেকে কেউ রক্ষা হইতে পারে না বোঝা গেল আমরাও মৃত্যুর সরা পান করতে হবে কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন না ঠিক কিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহর নবী রহমতাল্লিল আলামিন নবীর প্রধান স্ত্রী প্রথম স্ত্রীর নামটা আপনারা কেউ জানেননি জোরে বলেন খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা ছিল আরব সম্রাট খাদিজাতুল কুবরা ছিল আর পারস্য এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তবে ধনাঢ্য ব্যক্তি জানি হয়েছে সুদ খাইয়া ঘুষ খাইয়া কথা কন সুদের কোন কাজ কারবার কইয়া খাদিজাতুল কুবরায় ধনী হয়েছে অনেক বড় লোক হয়েছে এমন কোন প্রমাণ কোন আলেম দিছিনি এই জোরে বলেন
তোই খাদিজাতুল কুবরা যদি সুদ ছাড়া গোশত ছাড়া হালাল ফরজায়ে দনাত্ব ব্যক্তি হইতো পারে রে আমরা কোন মুসলমান আমরা সুদের মাধ্যমে গোশের মাধ্যমে আমরা যারা দনাত্ব ব্যক্তি একমাত্র সুদ খাইয়া এবং গোশ খাইয়া কথা কোন ঠিক কিনা সুদ ছাড়া গোশ ছাড়া এদিন ইদানিং কেউ দনাত্ব ব্যক্তি হতে পারে না কিন্তু খাদিজাতুল কুবরা কিছুই তো খাইল না মক্কা মদিনার মধ্যে সর্বপ্রথম দোতলা একটা যদি বিল্ডিং থাকে এই বিল্ডিংটা মা খাদিজাতুল কুবরার জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ তাহলে বাতাবাড়িয়া জমিনের মধ্যে সুদ চলবে কথা বলেন সুদ চলবে গোশ চলবে যে সুদ খায় 40 প্রকারের তার উপর শাস্তি আরোপ করা হয়েছে কত প্রকার জোরে বলেন কত প্রকার সর্বশেষ যে শাস্তিটা ওই শাস্তিটা হলো আপনার আপন মার সাথে জিনা করা জোরে কন নাউজুবিল্লাহ আরো জোরে কন নাউজুবিল্লাহ আমার ভাইরা বাবারা তওবা করেন রে ভাই আজ থেকে সুদের খাতা কাটিয়া দিলাম আজ থেকে গোশের খাতা কাটিয়া দিলাম হুজুর তওবা করলাম তওবা করলাম কর্ম করিয়া খায়াম যেহেতু কর্ম করা দয়াল নবীর শিক্ষা কথা কোন ঠিক কিনা কর্ম করা কার শিক্ষা আমার দয়াল নবীর শিক্ষা আর ভিক্ষা করা জালেমের শিক্ষা সুদকুরের শিক্ষা গুসকুরের শিক্ষা যারা ভিক্ষা করে তারা আসলে সুদকুর গুসকুর যত কিছু করেন না কেন কর্ম করা হচ্ছে দয়াল নবীর শিক্ষা জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন না সুবহানাল্লাহ আসেন আমার বাজানো আমার দয়াল নবী কেমন শিক্ষা দিলেন তাফসীর ইবনে কাশ্যাবের মধ্যে ঘটনাটা আসলো আমার নবী একদিন নয় নবী দুই দিন নয় নবী তিন দিনের উপহাস জোরে কোন সুবহানাল্লাহ কয় দিনের উপহাস দয়াল নবী আমার তিন দিনের উপহাস হইয়া কর্মের জন্য তালাশ করলো কর্মের জন্য বাইর হইয়া গেল ইচ্ছা করলে নবী যদি ইয়েস বর্ত কসম আল্লাহর আল্লাহর সমস্ত ধন সম্পদ আমার দয়াল নবীর ঘরে চইলা যাইতো এই কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী ভিক্ষা করলেন না কোনো কিছু চাইলেন না নবী আমাদের কর্ম শিখাইলেন কথা কোন ঠিক কিনা আমার নবী কর্মের সন্ধান করতে আছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় তিন দিন পরে কর্মের সন্ধান পাইলো মা খাদিজাতুল কুবরার বাড়িতে জোরে কোন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরা দোতলার মধ্যে বসিয়া রইছে একটা গেট আছে দারোয়ান রে জিজ্ঞাসা করলো দারোয়ান রে আমার বাড়ি মক্কা এ দারোয়ান আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দারোয়ান রে আজকে তিন দিন পর্যন্ত ঘুরতে আসি কোন কর্মের সন্ধান পাই না হে দারোয়ান আসেনি রে আসেনি তোর মনি খাদিজাতুল কুবরা অনেক দনাত্ব ব্যক্তি খাদিজাতুল কুবরার কাছে কোন কর্মের তালাশ আসেনি জোরে কোন সুবহানাল্লাহ দারোয়ান মুখটা মলিন কইরা খাদিজাতুল কুবরারে যাইয়া কয় মনি এমন একটা ছেলে আইলো জীবনে এত সুন্দর ছেলে দেখি না ছেলের বালি মক্কা বাবের নাম আব্দুল্লাহ মার নাম আমেনা ছেলের নাম হচ্ছে মোহাম্মদ জোরে কোন সুবহানাল্লাহ খাদিজাতুল কুবরার কর্মচারীর লিস্ট দেখলেন নাই কোথায়ও খালি নাই সর্বশেষ একটা লিস্ট আছে ওই লিস্টটা হলো গরু ছাগল রাখুন না লিস্ট জানতাম চাই পোস্টা বালা না খারাপ এ জোরে বলেন খাদিজাতুল কুবরা কয় দারোয়ান রে ও দারোয়ান একটা পোস্ট মাত্র খালি আছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে বলো এই পোস্টে চাকরি করবো না জোরে কেন সুবহানাল্লাহ দারোয়ান চলে আসলো আমার দয়াল নবী রহমতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় দারোয়ান রে কি সংবাদ নিয়ে আইলি কয় একটা পোস্ট খালি আছে ওই পোস্টটা হলো আপনি গরু রাখতেন পারবেন নি ছাগল রাখতেন পারবেন নি আমার দয়াল নবী ডাক দিয়া কয় দারোয়ান রে কাবিল তো আলহামদুলিল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ
অনবীরা কালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি চরাই তো জঙ্গলায় আরে বনের যত পশুগণ ভক্তি করত দু চরণ কন্যা বনের যত পশুগণ ভক্তি করত দু চরণ মেঘের মালা ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় জোরে কন্যা সুবহানাল্লাহ আমার দয়াল নবী বকরিগুলো নিয়ে গেলেন মাঠে ছাগলগুলো নিয়ে গেলেন মাঠে খাদিজাতুল কুবরা দোতলার মধ্যে বসিয়া বসিয়া দয়াল নবীর তামাশা চাইতে আসে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী সামনে যায় উটগুলো দুম্বাগুলো ছাগলগুলো দয়াল নবীর পিছে পিছে সইলা যায় শুধু তাই না খাদিজাতুল কুবরায় দেখতে আছে রে আসমানের সমস্ত সমস্ত আসমানরা আমার দয়াল নবীর উপর ছাতা হিসাবে ব্যবহার হইয়া গেছে আমার দয়াল নবীরে সাপে এইভাবে চক্কর মারিয়া দয়াল নবীরে সাপে বাতাস করতে আসে সুবহানাল্লাহ ওরে বনে রজা গরে আর সিলে চক্কর মারে মেঘের মালা ছায়া দিত গায় নবীর এই সকল মুজেজা দেইখা বিবি খাদিজা নবীর এই সকল মুজেজা দেইখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিল পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কন্যা কোন আমলে পাইব তো মায় গো নবীজি কোন সাধনে পাই মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় দারোয়ান রে ও দারোয়ান আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমার কাছে নিয়ে আস আজ থেকে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রাখালিয়ার পোস্টটা আমি রাখতাম না বলে কি বানাইবেন দারোয়ান রে দোতলার মধ্যে বৈশা যা দেখলাম রে আজ থেকে পুরা কাজকর্মের ম্যানেজারের দায়িত্বটা আমার মোহাম্মদ রে আমি দিয়া দিলাম জোরে কন্যা সুবহানাল্লাহ দয়াল বন্ধু এমন একটা বন্ধু রে দয়াল নবী যখন ম্যানেজারের পোস্টটা ফাইয়া লাইল বাকি কর্মচারীর মাথা বালা না খারাপ এই জোরে বলেন ভালো না খারাপ এখনো যারা দয়াল নবীর তারিফ শুনলে এখনো যারা দয়াল নবীর মিলা শুনলে অনেকের মাথা খারাপ আসেনি জোরে বলেন আসেনি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বাকি কর্মচারীর মাথা খারাপ খাদিজাতুল কুবরায় ডাক দিয়া কয় দারোয়ান রে ও দারোয়ান তুমি একটা কাজ করো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রে ম্যানেজারি বানাইয়া দাও ম্যানেজারি বানাইয়া খাদিজাতুল কুবরায় কইতে আছে আজ থেকে সমস্ত গ্রুপের ম্যানেজারের দায়িত্ব পালন করব আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা খাদিজাতুল কুবরার যত টাকা পয়সা সব কিছু নবীর দান করে দিল আর বলতে আছে ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি বাজারও যাইবা বাজারও যাইয়া যত স্বর্ণ আছে অলংকার আছে হীরা আছে রূপা আছে সব কিছু কিন্না আইনা আমার যে গোডাউন আছে এই গোডাউন ফিল আপ করে লাইবা জোরে কন্যা সুবহানাল্লাহ দয়াল নবী আমার গেল বাজারে বাজারও যাইয়া দেহে স্বর্ণের দোকান বন্ধ কি বন্ধ রূপার দোকান বন্ধ হীরার দোকান বন্ধ নবী আমার টেনশনে ফরিয়া গেল একমাত্র খোলা আছে কাঁচা বাজারের দোকান জোরে কন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে কি পরীক্ষার মধ্যে ফলাইয়া দিলি ও খাদিজা স্বর্ণের দোকান বন্ধ হীরার দোকান বন্ধ একমাত্র লাউয়ের দোকান খোলা আছে লাউ চিনিনি আপনারা এ জোরে বানা ছিলেননি
মা খাদিজাতুল কুবরার যত টাকা আছে সমস্ত টাকা দিয়া লাউ কিনবা কদু দিয়া খাদিজাতুল কুবরার গোডাউনটা ফিল আপ কইরা লাইলো জোরে কন না ইয়া রাসূলুল্লাহ বাকি কর্মচারীরা কয় খাদিজা রে ও খাদিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পায়ের নিচে মারি নাই এই বেটারে ভাড়াইছেন অলংকার কিনার জন্য যাইয়া সান আপনার গোডাউনটা লাউ দিয়া কদু দিয়া ফিল আপ কইরা লাইছে দুই দিন না গেলে ফসা গন্ধ ছইটা যাইব আপনার ব্যবসা লস হইয়া যাইব জোরে কন নাউজুবিল্লাহ আরো জোরে কন না নাউজুবিল্লাহ খাদিজাতুল কুবরা চিন্তার মধ্যে পড়ে গেল ব্যাপারটা কিতা আমি তো স্বর্ণ অলংকারের কথা কইলাম বুইয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লাউ কিনলো কেন যাইয়া দেখি আসলে সত্য সত্য যাইয়া দেখতে আছে বাবা যত গোডাউন আছে সমস্ত গোডাউনের মধ্যে লাউ এবং কদু খাদিজাতুল কুবরা সরাসরি কিছু না কইয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে চলে গেল জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন না সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় মুহাম্মদ তখনও নবী নয় তখনও পরিচয় নয় এ মুহাম্মদ তোমার তো অলংকার কিনার জন্য ফাটাইলাম তুমি দি লাউ কিন্না আনলা কদু কিন্না আনলা কয় তুমি কেমনে দেখলা কয় আমি চাই আইছি কয় তোমারে চাই তো কইছে কি তোমারে তোমারে ওরে কোন তালা রসাবি দিয়া সুবহানাল্লাহ কন্যা মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া সতেকে নাম তরিকতে নাই মোকাম শরীয়তে সতেকে নাম তরিকতে নাই মোকাম হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মনে পাগলা মনুরায় ও তুই ডুবে দিলি না ফাঁকে দরিয়ান ও তুই ডুবে দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মনে পাগলা মনুরায় ও তুই ডুবে দিলি না ফাঁকে ধরিয়া জোরে কন সুবহানাল্লাহ ও মনরে ওরে মক্কা মদিনার গড়ে আর সোনার সিন্ধুক লড়ে সরে গড়ে গড়ে সিন্ধুক দেখা যায় আর সেই সিন্ধুকার খিড়কি কাটা লাগাইলা প্রেমের হিয়াটা ওরে সেই সিন্ধুকার খিড়কি কাটা লাগাইলা প্রেমের হিয়াটা আমার মুর্শিদ বিনে খোলা বিষম দায় রে মনে পাগলা মনুরায় ও তুই ডুবে দিলি না ফাঁকে ধরিয়ায় ও তুই ডুবে দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরায় ও তুই ডুবে দিলি না পাকে দরিয়ায় জোরে কেন সুবহানাল্লাহ আরো মহাব্বত কর না সুবহানাল্লাহ তাহলে মা খাদিজাতুল কুবরায় সমস্ত কিছু গোডাউন দেখলো সব কিছু দেখা মা খাদিজাতুল কুবরা একটা ডাক দিয়া কয় রে মোহাম্মদ আজ থেকে আমার সমস্ত জীবনটা আপনার কাছে অর্পণ কইরা দিলাম জোরে কেন সুবহানাল্লাহ আমার ভাইর বাবারা সংক্ষেপে বলছি মা খাদিজাতুল কুবরার সাথে নবীজি বিবাহ শাদী হইলো সব কিছু হইলো খাদিজাতুল কুবরার ঘরে সাতটা সন্তান দুনিয়াতে আইলো সাতটা সন্তান আসার পরে মা খাদিজাতুল কুবরা একদিন দয়াল নবীর মাতার মধ্যে হাত দিয়া কয় নবী গো আমার মন সাক্ষী দেয় কুল্লু নাফসিন জায়কাতুল মাউত সকল প্রাণী মরণশীল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আর দুনিয়াতে থাকতাম না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় খাদিজা ও খাদিজা রে তুমি দুনিয়াতে থাকবা না এই তত্ত্ব পাইলা কোথায় কয় নবী গো আজরাইল আমার কাছে দরা দিয়া ফালাইছে আপনার অনুমতি ক্রমে আজরাইল আমার রুহটা লইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই শেষ বিদায়ের মুহূর্তে আমি আপনাকে চারটা সুয়াল কইরাম আপনি দয়াল নবী আমার এই চারটা সুয়ালের জবাবে দিবেন নি জোরে কন সুবহানাল্লাহ আমার নবী দুটা চোখের পানি সাইরা দিয়া কয় খাদিজা রে ও খাদিজা গর্বে থাকতে আমি আমার বাবা আব্দুল্লাহ রে হারাইলাম এ খাদিজা ছয় বছর বয়সে আমি আমার মা আমেনারে হারাইলাম 14 দিন কম 7 বছর বয়সে আমি আমার দাদা আব্দুল মুত্তালেব রে হারাইলাম খাদিজা রে 14 দিন কম 9 বছর আল্লাহু আকবার নারে আল কোরআনের
কাবিল তু আলহামদুলিল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আর মহব্বতে কোন না সুবহানাল্লাহ এক নাম্বার সওয়াল মা খাদিজাতুল কুবরায় কয় নবী গো আমার যখন মৃত্যু শেষ হইয়া যাইব আমার যখন গোসল দাফন করার জন্য মক্কা মদিনার বেগানা মহিলারা পাগল হইয়া যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন বেগানা মহিলা না দিয়া আপনি তো আমার ইজ্জতের মালিক আপনি তো আমার সম্মানের মালিক আপনি তো আমার স্বামী আপনি তো রহমতাল লিল আলামিন আপনি দয়াল নবী শেষবারের গোসলটা আমি খাদিজারে দিতেন পারবেন নি জোরে কোন সুবহানাল্লাহ আর মহব্বতে কোন না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় খাদিজা কাবিল তু আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম এবার খাদিজাতুল কুবরায় কয় নবী গো আমার দ্বিতীয় নাম্বার সুয়াল গো নবী আমার যখন গোসল শেষ হইয়া যাইব অনেক আলেম ওলামারা দৌড় পড়ব সাদা মার্কিন কিনার জন্য বাজারে যাইব দর্জি দোকানের মধ্যে যাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন বাজারের মার্কিন কাপড় না দিয়া আপনি দয়াল নবীর গা মুবারকের মধ্যে যেই জুব্বা মুবারকটা দেখা যায় সেই জুব্বা মুবারকটা দিয়া আপনি নবী আমার কাফন দিবেন নি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে কাবিল তু আলহামদুলিল্লাহ আমি কবুল কইরা নিলাম জোরে কোন সুবহানাল্লাহ মা খাদিজা কুবরা ডাক দিয়া কয় নবী গো তিন নাম্বার সুয়ালটা আমার যখন কাফন শেষ হইয়া যাইব আমার জানাজা দেওয়ার জন্য আলেম ওলামারা পাগল হইয়া যাইব নবী গো আপনি তো হায়াতুন নবী আপনি তো জিন্দা নবী আপনি দয়াল নবী আমার শেষবারের মতন আপনি দয়াল নবী আমার জানাজাটা পড়াইতেন পারবেন নি আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে কাবিল তু আলহামদুলিল্লাহ আমি কবুল কইরা নিলাম সরে কোন সুবহানাল্লাহ এবার শেষবারের প্রশ্নটা আমার খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি সারিয়া দয়াল নবী কয় নবী গো আপনি যখন তিনবারের মতন কাফন তাফন শেষ করিয়া চলি আইবেন আমার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইব কথা কন ঠিক কিনা আপনাদের কবরে আইবনি একটু আমার দিকে তাকান আপনাদের কবরে আইবনি মা খাদিজাতুল কুবরায় কয় নবী গো নবী গো আপনি দয়াল নবী না যাইয়া আমি খাদিজাতুল কুবরার কবরের মধ্যে একটা গড়াগড়ি দিতেন পারবেন নি জোরে কোন সুবহান আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে কাবিল তু আলহামদুলিল্লাহ আমি তোর দরগাস্ত কবুল কইরা নিলাম সমস্ত সাহাবীরা চলিয়া যাইতে আছে আমার দয়াল নবী খাদিজাতুল কুবরার কবরের মধ্যে গড়াগড়ি দিব জানতাম চাই আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল রে সিদ্রাতুল মুনতাহার বৈশা থাকিস রে জিব্রাইল আমার বন্ধু দয়াল নবী যখন খাদিজাতুল কুবরার মাটির সাথে নবীর দেহ লাইগা যাইব পৃথিবীর সমস্ত খাদিজাতুল কুবরার মতন পৃথিবীর সমস্ত মহিলার কবর আজাদ আমি আল্লাহ হারাম কইরা দেয়াম জোরে কোন সুবহানাল্লাহ বাইরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি খাদিজাতুল কুবরার মধ্যে গড়াগড়ি দিতে হবে না খাদিজাতুল কুবরার কবরটা আল্লাহ জান্নাতে পরিণত কইরা দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আরো মহব্বতে কোন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আমি শেষ করে দিচ্ছি জানতাম চাই এই বাতাবাড়িয়ার মধ্যে খাদিজাতুল কুবরার মতন মহিলা আছে কি নাই খাদিজাতুল কুবরা মা আয়েশা আপনাদের কাছে আমি একটা ওসিয়ত করে বলতে আছি রে ভাই আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না আপনাদের পায়ের মধ্যে আমি দুইটা হাত রাইখা বলতে আছি রে ভাই এই পৃথিবী থাকার জায়গা নাই এই পৃথিবী একদিন একদিন ক্যান্সেল করে চলে যাইতে হবে চলে যাওয়ার জন্য আমাদের পুঁজির দরকার আছে কি নাই এ জোরে বলেন আছে কি নাই বাইরে কিছুদিন আগে দুবাই থেকে আমার এক বন্ধু ফোন দিছে শেষ করে দিচ্ছি আমার এক বন্ধু ফোন দিয়া কয় মাওলানা সাহেব আমি তো সর্বনাশ কি কি সর্বনাশ কয় হুজুর আমার 70 লক্ষ টাকা নিয়া আমার বউ উদা হইয়া গেছে জোরে কন্যা নাউজুবিল্লাহ কত লাখ
জোরে বলেন কত লাখ? আপনাদের যারা বিদেশে থাকেন, আপনাদের কাছে ফায়ের মধ্যে দুইটা হাত দিয়ে কইতে আসি, বাবা আছে বাবার নামে টাকা পাঠাইবেন, মা আছে মার নামে টাকা পাঠাইবেন, সমস্ত কিছু শেষ করে দিচ্ছি ভাই, এক মিনিট, মার কাছে টাকা পাঠাইবেন, তখন বলতে আসি রে, তার নাম হলো আব্দুর রহিম। কি নাম? জোরে বলেন কি নাম? আব্দুর রহিম। কান দিয়ে আর কইতে আছে, আমি জিজ্ঞেস করলাম, আরে বেটা বেটিটা সুন্দর টুন্দুনি, কইস না বেটা বেটিটা খুব সুন্দরে আসিল, আমি তো এই সুন্দরে তো 70 লাখ শেষ, কথা কন ঠিক কি না? এই সুন্দরে কি লাখ? কান্দে কান্নাকাটি করে অস্থির অবস্থায়, এখন আকামাও নাই, চলে আসবে জিরু পকেট, একটা টাকাও নাই। তখন আমি বললাম, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের ভাই আসি গহরের বেডি নষ্টের মূল। জোরে কন্যা উজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। চকরিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, ওরে কথা ছিল রান্না করে খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে উহুদর বরে, নিজে খাইছে উহুদর বরে, আমারে দেয় পাতলা জোল, এতদিনে টের ভাই আসি গরের বেডি নষ্টের মূল। জোরে কন কথা ঠিক কিনা? ওরে আলতা লাগে সুনু লাগে আরো লাগে কুফার ফুল, ওরে হাতে ছুরি গলায় মালা আরো লাগে কানের দুল, কথা কন ঠিক কিনা? আরে একটুখানি কম ফরিলে, একটুখানি কম ফরিলে, তাই না সিরে আমার মাতার সুল, এতদিনে টের ভাই আসি গহরের বেডি নষ্টের মূল। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের ভাই আসি গহরের বেডি নষ্টের মূল। জোরে কন্যা উজুবিল্লাহ। মাতার গাম ফায়ে ফালিয়া, আমার মাতার গামগুলো এ নিচের দিকে ফরতাছে না বাবা, এ জোরে বলেন ফরে কি ফরে না? যারা মরুভূমির মধ্যে কাজ করে তাগো তো আরো বেশি, কথা কোন ঠিক কি না? ওরে মাতার গাম ফায়ে ফেলিয়া খাবাইলাম জাহারে, ওরে হাঁটতে বইতে খাইতে লইতে দমক মারে আমারে, দমক মারে আমারে, ও যুবক যাই না শুই না কেউ কইর না, যাই না শুই না কেউ কইর না, এই জগতে এমন বল, এতদিনে টের ভাই আসি গহরের বেডি নষ্টের মূল। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের ভাই আসি গহরের বেডি নষ্টের মূল। আসসালাম এস ফর বেহজিদ আহমেদ এন্ড গড হলি মোহাম্মদ মুস্তফা এন্ড আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড গৌসুফা গৌসুলা আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।